আজকের দিনটিকে উপলক্ষ করে বহুলা অষ্টমী আজকের তিথি অনুসারে তার লীলা কথা বিশেষ রূপে বর্ণিত হয়েছে। ওই সঙ্গে আজকের মধ্যরাত্রিতে শ্রী রাধা কুণ্ডের আবির্ভাব তিথির স্মৃতিচারণ মহোৎসব। শ্রীকৃষ্ণের গোচারণের মধ্যে তিনি তাঁর ধবলি শ্যামলি আদি যত গাভী, তার মধ্যে একটি গাভীর নাম ছিল বহুলা। সেই বহুলা গাভীটি একসঙ্গে ধেনু তো কম নয়, 9 লক্ষ ধেনু, তারপরে বিশ্বভানু রাজার আরও বেশি, তারপরে অন্যান্য সখাদের তো সব রয়েছেই, একসঙ্গে সকলের ধেনু একত্রিত করলে হয়তো 22-25 লক্ষ ধেনু হয়। সেই ধেনু সব ফিরিয়ে যখন নিয়ে আসছেন, এই বহুল নামক ধেনুটা মানে হারিয়ে যায়। তো তখন বুঝে উঠতে পারেননি, সে একটা জঙ্গলের মধ্যে ঘাস খেতে খেতে ওখানে থেকে গেছে। তো যখন অধিক রাত্রি হলো, তখন একটা ব্যাঘ্র এসে সেই গাভীটাকে আহার করতে চায়। তখন সে গাভীটি বলে পুষল যে, দেখো ব্যাঘ্র, তোমার সঙ্গে আমার খাদ্য খাদক সম্পর্ক, আমি তোমার খাদ্য, তুমি খাদক, কারো আহার্য, কেউ যখন আহার গ্রহণ করে তখন তাকে আহার থেকে বিমুখ করতে নেই, তবে তুমি যখন আমাকে আহার করতে যাচ্ছ, আহার করবে, কিন্তু সকাল থেকে আমার যে বাছুরটি আছে, ছোট্ট বাছুর, তো সেই জন্য নন্দবাবা সেই বাছুর, ছোট্ট বাছুর যেগুলো সদ্য জন্মেছে, তাদেরকে আর গোচারণের সঙ্গে দেন না, কেন এত ছোট বাছুর সারাদিন গোচারণ করতে করতে পরিশ্রান্ত হবে, সেই জন্য সকালবেলা আমি তাকে দুগ্ধ খাইয়ে এসেছি, আর বলে এসেছি যে আমি সন্ধ্যায় ফিরে এসে তোমাকে দুগ্ধ দান করব। তো সুতরাং যখন তুমি যখন তোমার আহার্য রূপে আমাকে গ্রহণ করতে চাচ্ছ, আমার কথাটা রাখো, আমি একটু ফিরে যাই, ফিরে গিয়ে আমার বাছুরিকে দুগ্ধ দান করে বলবো, তোরা তুই সারা জীবনের মতো আজকেই শেষ দুগ্ধ পান করে নে, আর তারপরে আমি তোমার কাছে আসবো, তুমি তোমার আহার্য গ্রহণ করবে। আমি শ্রীকৃষ্ণের গাভী, কথা দিচ্ছি, এ কথার কোনো ব্যতিক্রম হবে না। ব্যাঘ্র বলল, ঠিক আছে, যখন কথা দিচ্ছে তো যাক। তখন সেই বহুলা নামক যে গাভীটি, সে তার বাচ্চাকে দুগ্ধ দেওয়ার সময় বলল যে, তুমি পেট ভরে দুগ্ধ পান করে নাও, আজকেই তোমার দুগ্ধ পানের শেষ দিন আমার কাছে, কেন আমার আর দেখা তুমি পাবে না। তখন বাছুরিটি বললো যে, তাহলে কিসের জন্য তুমি আজ এ কথা বলছো? তখন বলছে, দেখো, আমি জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম,
একটি ব্যাঘ্রকে আমি কথা দিয়ে এসেছি যে আমি তোমার, যেহেতু সারাদিন তুমি অপেক্ষা করছো, আমিও কথা দিয়ে গিয়েছি, সেই জন্য তোমাকে দুগ্ধদান করবার জন্য সে আমাকে একটুকু ছেড়ে দিয়েছে, আর আমার জন্য সে অপেক্ষা করছে, আর তুমিও তোমার আহার্য গ্রহণ করে নাও, আর আমিও তাহার আহার্যরূপে আমি তার কাছে চলে যাব। তখন বলছে গাভী বৎসটি বলছে যে দেখো তুমি আমার মা, তো আমি তোমার পুত্র হয়ে আমি বেঁচে থাকতে থাকতে তোমাকে ব্যাঘের উদরস্থ হতে আমি দেব না, বরং তুমি থাকো আমি যাই। বলছেন না, যে আমি যে কথা দিয়ে এসেছি, তো তখন বলছি যে কথা দিলেও তাহলে আমি তো তোমাকে ছেড়ে দিতে পারবো না, এই সংবাদ শুনে আমি তোমাকে ছাড়তে পারি না, সুতরাং আচ্ছা আমি বাঘের কাছে আমিও যাব, আমি বলবো যে এক কাজ করো, আমার মা যখন কথা দিয়েছে তুমি আমার মাকে গ্রহণ করবার পূর্বে আমাকে ভোজন করো, তারপরে আমার মাকে গ্রহণ ভোজন করো। তখন বহুলা গাভী এবং তার বৎস দুটোই বাঘের কাছে এসে উপস্থিত হলো। তখন বাঘটা বলছে বৃন্দাবনের বাঘ, তো সে বৃন্দাবনের বাঘ মানে তারও কিছু পূর্ব জন্মার্জিত স্বীকৃতি না থাকলে বৃন্দাবনের জন্তু হয়ে জন্মগ্রহণ করত না। আর সে তখন বলছে কেন তোমরা দুজন কেন এসছো, আমি তো দুজনের সঙ্গে তো আমি আহার করব বলি নাই, আমি তো একজনকে আহার করব। তখন বলছে বাসুরটা বলছে যে আমি বেঁচে থাকতে থাকতে আমার মাকে আহার করতে দেবো না, তুমি আগে আমাকে ভোজন করো, তারপরে তুমি আমার মাকে গ্রহণ করবে। তখন এদের এত এই প্রকার সত্যতার প্রতীক দেখে তখন সেই বাঘটা বলল যে না, তোমাদের যখন এতই সত্যতা, কেননা আমি তো বাছুরকে গ্রহণ করব না, তোমাকে গ্রহণ করব, আর তোমার ছেলে বলছে যে না আমি বেঁচে থাকতে থাকতে আগে মাকে আমি ভোজন করতে দেব না, আমাকে গ্রহণ করো, সুতরাং তোমরা যখন শ্রীকৃষ্ণের গাভী আর বৎস, তোমাদের দুজনকে আমি আর কাউকে গ্রহণ করব না, তো তাদের সেই সত্যতা দেখে সে ব্যাঘ্রটাও তখন কৃষ্ণভক্ত হলো, আর তখন কৃষ্ণের সম্বন্ধ সূত্রেতে তাদের দুজনকেই আজকে ফিরিয়ে দিয়েছিল। তখন পুনরায় তারা দুজন জন্দ বাবার ঘরে এসে তাদের গোয়ালিতে স্থান লাভ করলেন। এই জন্য আজকের এই অষ্টমী তিথিটিকে বহুলা অষ্টমী নামে অভিহিত করা।